আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক, সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব, যে সূরা সকলে অনেকে জানেন, অনেকে বলতে কি সকল মুসলমান সূরা ফাতিহা জানেন এবং মুখস্থ পারেন। তো এই দোয়াটির, এই সূরাটির অনেক একটি কার্যকারী ফলাফল রয়েছে, যে অনেকে হয়তো এটার ফলাফলটি জানেন না, যে দোয়াটি আপনি সূরাটি তিনবার পাঠ করলে কি হয় এটা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আমি এই সূরাটির কথা বলবো, যে ফলটা পাবেন তিনবার পাঠ করলে। তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবাসতে চান, তাহলে যদি আপনি এই দোয়াটি সূরাটি তিনবার পাঠ করে তার সামনে গিয়ে আপনি এই ফাতিহাটি, সূরা ফাতিহাটি তিনবার পাঠ করে যদি তার দিকে ফু দেন, দূর থেকে হোক বা সামনে গিয়ে হোক ফু দেন, বা তার ছবিতে হোক ফু দেন, দেখবেন খেলা কি হয়। আপনি নিজেও বুঝতে পারবেন না, সে আপনাকে অনেক পাগলের মতো ভালোবাসবে। আপনি যাকে ভালোবাসতে চান তাকে আপনি এই দোয়াটি, এই সূরাটি তিনবার পাঠ করে তাকে ফু দিবেন। এই সূরাটি পাঠ করার পূর্বে আপনি ভালোভাবে পবিত্র হয়ে নেবেন, গোসল করে নেবেন বা উজু করে নেবেন, এবং তার দুরূদ শরীফ তিনবার পাঠ করে সূরা ফাতিহা তিনবার পাঠ করবেন, তারপর তাকে ফু দিবেন। দেখবেন ইনশাআল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।